গুড মর্নিং সবাইকে। তো আজকের সকালটা কীভাবে শুরু হলো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। প্রথম কথা হলো আমার চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। তারপরে হলো আজকে মানে ভাইয়ের বৌদিরা চলে যাবে ঘরে, তো এমনি একটা হুলুস চলেছে। তারপর সকাল সকাল উঠেছি, অনেক কাজটা সারলাম, মেয়েকে আছে ক্লাস করাইনি, ক্লাস করালে আমার মানে হচ্ছে না, তাই তো একটু অসুবিধা হচ্ছে। আর তার মধ্যে আজকে আমাদের কি হয়েছে, জলের ট্যাঙ্কটা খালি হয়ে গিয়েছে, সাপ্লাইয়ের জল এসেছে, কারেন্টের ভোল্টেজ ছিল না, মোটর চালানো যায়নি, তো অসুবিধা। আমাদের তো বোরিং নেই, ওই সাপ্লাইয়ের উপরে আমাদের বেস, তো ট্যাঙ্কিতে জল টানছে না, আর এই হলো সমস্যা। তারপর আমি কী করলাম, নিচের থেকে যখন সাপ্লাই এসেছে এখান থেকে জল টেনে টেনে বৌদি সাহায্য করছে, ফ্যামিলি ভাই সবাই মিলে আমরা একটু জল টানাটুনি করে নিয়ে এসে একটু কষ্ট হয়ে যায় আর কি, এরকম তো কষ্ট পাকে দিকেই মানে তো চলতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো বন্ধ রাখতে পারবো না, যেহেতু রান্নাবান্না সব কিছু করতে হবে, জল তো মাস্ট নেসেসারি জিনিস, তো জল ছাড়া তো কোনো মতেই মানে বাঁচাটা পসিবল না সেটা রেখে। তো আমি কী কীভাবে জল আনলাম, কী করলাম, জল তো এনে নিয়েছি, তো আপনাদেরকে দেখা, এই যে দেখুন এইগুলাতে জল স্টক করে রেখেছি, এই যে বালতি, আরও জল কিছুটা খরচ করে নিয়েছি, এইগুলোতে জল স্টক করে রেখেছি, যেরকম পারছি স্টক করে রেখেছি, এখানে স্টক করে রেখেছি, এই যে দেখুন এইখানে স্টক করে রেখেছি, এইভাবে চলছে আজকে আমার। আর তো এখন রান্নাবান্না স্টার্ট করলাম, আর আজকে সকালের ব্রেকফাস্টটা আমরা দোকান থেকে এনেছি, মানে জল নেই তার কারণে একটু কুলুস্তুল লেগে গিয়েছিলো। তারপর দেখুন এই যে এইটা খাবার জল কিনে আনা হলো, কেননা আমার আজকে মেশিনে তো জল হচ্ছে না, ট্যাঙ্কেতে জল নেই, তো কীভাবে হবে, তাই এই যে কিনে আনা হলো জলের। তো এই আর কি, এখান থেকে রান্নাবান্না খাওয়া দাওয়া করবো, আর পুরি খেয়েছি আর ঘুগনি খেয়েছি দোকান থেকে কিনে এনে সকালে ব্রেকফাস্ট। তো এইভাবেই আজকের দিনটা আমার কাটছে, তো আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আজকে যা যা রান্না করলাম দেখুন, প্রেশার কুকারে তো ভাত তো অবশ্যই আছে, সেটা তো আর বলতে হবে না, তারপরে ডাল, তারপর মুখি বলি মুখি, মুখি দিয়ে মাছ দিয়ে, তারপর শীতল দিয়ে কার্পুলের পুর, শাক ডেকি শাক, মিষ্টি কুমড় দিয়ে মাছের মাথা দিয়ে ঘণ্ট, এই আজকে রান্নাবান্না যা যা করলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন আমার বৌদি আর আমার হাজবেন্ডের মধ্যে কি চলছে, আপনারা দেখুন একটা মুহূর্ত দেখুন, বাবা কি সুন্দর, তালিয়া তালিয়া তালিয়া, ওরা কি সুন্দর আইসক্রিম খাচ্ছে, আমাদেরকে দেখে দেখে আইসক্রিম খাচ্ছে, ওয়াও খুব সুন্দর, ভালোই লাগছে, ভালো লাগা মুহূর্ত আপনাদের জন্য শেয়ার করছি সেটাই। মামা তুমি আইসক্রিম খাচ্ছ, ওকে দেখে আমি একটু খাইয়ে দেই, এই যে গুড গুড গুড, আরেকবার নিয়ে নাও, এই যে ভাত খেয়ে আসলাম এখন মাত্র, তো এখন রেডি হব, একটু ভাই আর বৌদিকে নিয়ে সামনে এগিয়ে দিয়ে আসতে যাব, অর্ধেক রাস্তা অব্দি আমরা যেতে পারি, দেখেন এই লকডাউন লেগে গেছে, এখন রেডি হয়ে গেছে, ভাতটা খাওয়া দাওয়া সেরে তার কারণে, তো এখন রেডি হতে হবে তাড়াতাড়ি করে, তো আমরা যাচ্ছি আপনাদেরকে সব দেখাবো কীভাবে কী করছি। এই যে বৌদি রেডি হচ্ছে, আমার মেয়েও রেডি হয়ে গেছে, এখন আমাকে রেডি হতে হবে তারা, এই যে দেখুন আমাকে কি দিয়েছে সেটা আমি দেখিয়েছি, তো এখন আমি খেয়ে দিয়েছি বৌদিকে, এই যে দেখুন এই টিপগুলো দিয়েছি, নেল পালিশটা, এই বৌমণি আলতা, এই যে সিঁদুর, যেটা মানে আমাদের নিয়মের মধ্যেই পড়ে, নতুন বউ আসলে তারপরে ওদেরকে শাঁখা সিঁদুর আলতা মানে টিপ ওইগুলো যে দিতে হয়, তো শাঁখার তো প্রয়োজন হচ্ছে না, তার কারণে দেইনি, এইগুলো জিনিস আমি দিয়েছি, আর মানে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ভাই বৌদি যা যা দিয়েছে ওগুলো শেয়ার করছি, তো আমি কী দিয়েছি সেটা আপনাদেরকে দেখালাম আর কি, তো আপনারা দেখুন। আর এই যে তো আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে নাইটি বৌদির জন্য, কি দেবে, তো দুটো নাইটি নিয়ে এসেছে, এই যে একটা নাইটি, এই যে নাইটি, আর এই যে আরেকটা নাইটি, গরমের মধ্যে সিম্পল কটনের গড়ে পড়বে র্যাপিউজ করার জন্য দুইটা নাইটি নিয়ে এসেছে। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তো আমার যা যা আপনাদের সাথে সব কিছু শেয়ার করি সেই হিসেবে আপনারাও দেখতে থাকবেন আমার ভিডিও,
আর আমাকে লাইক কমেন্ট করবেন অবশ্যই, না হলে আমিও বুঝতে পারবো না কি ভালো খারাপ সেটা বলি আর কি। আর বেশি কিছু দেইনি বৌদিকে, দিন তো আছেই, দিন তো আসবেই, দেওয়া যাবে সেটা তো কোনো ব্যাপার না, যাতে আমাদের সম্পর্কটা সেই সুন্দরভাবে থাকে, ননদ বৌদি মিলেমিশে থাকি, আপনারাও আশীর্বাদ করবেন। আর বৌদির সাথে চলেছি দুদিন ধরে, ভালোই লাগছে এসে, আর তারপর আছে বৌদি, খারাপ না ভালোই আছে, জানি না যদি ভবিষ্যতে খারাপ হয় সেটা আমি বলতে পারছি না, এখন পর্যন্ত বৌদি ভালোই আছে, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে ওরা চলে যাবে তো আমরা যাব একটু পরে রেডি হয়ে ওদেরকে গাড়িতে, একটু রাস্তাতে নিয়ে দেবো, মাঝ রাস্তায় নিয়ে দেবো, ওরা বাকি দিক যাবে, ইন্টার ডিস্ট্রিক্ট এখন বন্ধ আছে যার কারণে একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখুন আমাদের তো ফ্লেক্স মেশিনের ব্যবসা, ফ্লেক্স প্রিন্টিং করা হয়, তো এখানে ওই এখান থেকে দুইটা ফ্লেক্স দিয়ে ডাইনিং টেবিলের জন্য খাবার দেওয়া হলো, ওইটা আমাদের তরফ থেকে ওদেরকে গিফট করেছি, আপনাদেরকে দেখালাম। এই যে আমরা রান্না দিলাম, গাড়িতে বসে আছি সবাই, আমরা যাচ্ছি এখন ওদেরকে দিয়ে আসছি। লকডাউন তাই রাস্তায় গাড়ি ঘোড়া কম আছে, ঘোড়া তো নেই, এমনিতে বললাম গাড়ি ঘোড়া। এই যে দেখুন আমাদের বরাক নদী, এই যে এখানে এদের গাড়ি এসেছে, তো ওদেরকে এখানে দিয়ে দিচ্ছি, তো বরাক নদীটা একটু দেখছি, এখানে পেট্রোল পাম্পে আছি আমরা দাঁড়িয়ে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন আমরা আসছি এখানে তন্দুরি দাবাতে, মারবাড়ি তন্দুরি দাবাতে একটু চা খাবো সবাই মিলে, তো
ভাই বৌদি ওরা তো চলে গেল, আমার মেয়ে তো সেই কান্নাকাটি, তো ওই জায়গাটায় আমি আর ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, তো আমরা এসেই গেছি, ওরা তো চলে গেছে এখান থেকে গাড়ি দিয়ে, আমরা এসেই গেছি। এখন আমরা চা খেয়ে সোজা ঘরে চলে যাব, চা খেয়ে ঘরে চলে যাচ্ছি। এই যে চা আমাদের, এই যে এসে গেলাম ঘরে, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে পুরো। তো আজকের জন্য এখানেই আমার ব্লগ শেষ, যা যা হলো আপনার সাথে সব কিছু শেয়ার করলাম। তো আজকের জন্য এখানে শেষ করলাম ব্লগ, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিতে হবে। ওকে, বাই বাই।